আমাদের আজকে মাস ফর ডেমোক্রেসি আমাদের এখানে ডাক দিয়েছি কারণ দেশের গণতন্ত্র নাই ভোটার অধিকার নাই দেশে বাক স্বাধীনতা নাই দেশে কোন ধরনের ডেমোক্রেসি নাই এই মাস ফর ডেমোক্রেসি এর জন্যই যাতে বাংলাদেশে আমাদের 18 কোটি জনগণ সবাই একত্রিত ভোট দিতে পারেন না ভোটার দাবিতে এবং ডেমোক্রেসির দাবিতে যাতে এই সরকারের পদত্যাগ হয় আমরা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধান সরকারে আমরা নির্বাচন চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এখন দেশে আর একটা স্বাধীনতার দরকার কারণ গণতন্ত্র নাই আপনারা জানেন 90-এ 4 বিরোধী আন্দোলনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আবার ডাক দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কারণ এইটাই এখন আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই পক্ষে আমাদের আর একটা স্বাধীনতার যুদ্ধ দরকার এইভাবে আমরা এই হাইট পাকে আজকে আসছি এখানে প্রবাসী বাংলাদেশিরা সবাই যাহাতে আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে জমায়েত হচ্ছি এখান থেকে হাইট পাক থেকে মার্চ করে আমরা কেন ডান্স যাব আমাদের দাবি এই সরকারের পদত্যাগ এবং আমাদের ভোটার অধিকারের দাবি প্রবাসীদেরও দাবি যাদের ভোটার অধিকার ওদের ভোট দিতে পারে প্রবাসীদের এও দাবি কারণ এই রাজিম জোর করে ক্ষমতাতে আসে আজ 15টা বছর ধরে শেখ হাসিনা ভোট চুরি করে ভোট টাকাট করে ক্ষমতাতে আসে যাতে এই রাজিমকে সরাইয়া আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে এইটাই আমাদের আজকে এখানে সৌগত করছি আমরা
আজকের যে কর্মসূচি আমাদের এই তারিখটা সামনে মাধ্যমে হয়েছে আশা ইনশাআল্লাহ খুব সাকসেসফুল কর্মসূচি হয়েছে এবং আশা করি আমরা আরো সাকসেস একসাথে আগুন জ্বালো একসাথে জয় হাসিনার গতিতে জয় হাসিনা জয় হাসিনা দেশনায়ক তারিক জিয়া সাহেবের আজকের এই প্রোগ্রাম আমি মনে করি 100% সফল বাংলাদেশের মানুষ এখন নিরাপদ না বাংলাদেশের যে জুলুম চলছে সেই জুলুমের শিকার বাংলাদেশে শুধু বিএনপি আর অন্যান্য সংগঠনের সাধারণ মানুষই শিকার আর আজকের প্রোগ্রামে শুধু বিএনপি নয় ইউকেতে বসবাসরত সারা বাংলাদেশের যত মানুষ আছে এর মধ্যে অনেক মানুষই উপস্থিত সবারই একই কথা বাংলাদেশে দুঃশাসন আওয়ামী লীগ বাকশালীদের আতঙ্কে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ নয় আমাদের একটি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের নিরাপত্তা আমরা চাই বাংলাদেশের মানুষ নিরাপদভাবে স্বাভাবিক জীবনে চলাফেরা করুক এই আশায় ব্যক্ত করে সবচেয়ে বড় জিনিস হলো আসলে আমরা যে দ্বিতীয় করিয়ার কথা বলছি বর্তমান সরকারের বিরুদ্ধে মাত্র দ্বিতীয় করলাম সারা বাংলাদেশের মানুষই এক আসনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবচেয়ে বড় জিনিস হলো আসলে আমরা বড় কষ্ট আছি বাংলাদেশের মানুষের দুর্দশা দেখিয়া আমরা বাংলা লন্ডনের মতো জায়গা তো আমরা ডেমনস্ট্রেশন করি আর একমাত্র তারা লোকে একসাথে মিলিয়া থাকার লাগে বা দেখার লাগে আপনারা দুনিয়ারে আমরা দেখাইতাম সাইরা মূল কথা যে তারা অবৈধ সরকার এবং মানছে তারা মানেন না আর্মি মিডিয়ার দিয়া ফিজাইয়া তারা মানুষের নরম করিয়া রাখেন এক দাবি উনি আসিনা কবে যাবি আজকের এই যুক্তরাজ্য বিএনপির গণপদযাত্রা ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীরা লন্ডনের হাইড পার্ক স্পিকার কর্নার থেকে ঐতিহাসিক গণপদযাত্রা করে আমাদের মধ্যে মিছিল করে আসছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের গণতন্ত্র বলণ্ঠিত বাংলাদেশের মানবাধিকার খুন গুম হত্যা রাজনীতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমাদের একটা ফার্ম হলাম ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি মিলে বাংলাদেশের ইলেকশন এই মুহূর্তে একটা ভারতীয় আগ্রাসন যে চলছে তার বিরুদ্ধে শেখ হাসিনা ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে আমরা শেখ হাসিনার পতন চাই এবং ব্রিটিশ সিটিজেন 71-এ এখানে আমাদের প্রবাসীরা তখন স্বাধীনতা সংগ্রামের সময় তারা অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে দিয়েছেন
আমাদের এই ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করছি।